সাইকোলজিতে একটা কথাবার্তা হয় যে যদি কন্টিনিউয়াসলি 21 দিন আপনি কোনো একটা কাজ করেন তো সেটা একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। তো যদি আমি ইন্দ্রাণী হালদারের কথা বলি, তিনি অনেক দিন ধরে সিরিয়ালের সাথে যুক্ত, তো তার পারফরমেন্সগুলো সিরিয়ালের মতোই হয়ে গেছে। তো যখন ঠিক করা হলো তাকে বড় পর্দায় নিয়ে আসা হবে, তো তার এই অভ্যাসটা না বদলে সিরিয়ালটাকেই বড় পর্দায় নিয়ে আসার চেষ্টা করছেন মেকাররা। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটে। কথা বলবো আজকে দুটো জিনিস নিয়ে। প্রথমেই একটা বড় অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে SVF এর তরফ থেকে আসছে কুলের আচার, যেটার পোস্টার অনেকদিন আগে রিলিজ করা হয়েছিল এবং বলা হয়েছিল একটা আচার তৈরি করা হবে এবং সেই আচারটা অবশ্যই বড় পর্দার সিরিয়াল। এবং বড় পর্দার সিরিয়ালের কথা যখন আসে তখন একজন অবশ্যই উঠে আসেন, যিনি একজন থার্ড ক্লাস ডিরেক্টরে পরিণত হয়েছেন, যার নাম হচ্ছে মৈনাক ভৌমিক। সেখানে ক্রিয়েটিভে কাজ করছে এবং মৈনাক ভৌমিকের যতগুলো কাজ আমি দেখছি পরপর সবগুলো রিডিকিউলাস, থার্ড ক্লাস। এবং আমি বলেছিলাম যে তাকে একটা ব্রেক দেওয়া উচিত এবং এই ব্রেকটা সে এত সিরিয়াসলি নিয়ে নেবে আমি বুঝতে পারিনি যে আচারের প্রতি তার আকর্ষণ চলে আসবে। তো কথা হচ্ছে এখানে অভিনয় কারা করছেন, এখানে অভিনয় করছেন ঠিক আছে বলছি, মানে বিক্রম আছেন, আছেন মধুমিতা এবং ইন্দ্রাণী হালদার অবশ্যই এবং নীল। তো কথা হচ্ছে যে এই টাইপ কাস্টিং বা একই ধরনের সেট ডিজাইনিং বা একই ধরনের চরিত্রায়ন বা একই ধরনের কস্টিউম বা একই ধরনের সব কিছু লাইটিং, এইগুলো নিয়ে তো কথাবার্তা আমরা বলি, ডিসগাস্টিং একটা টপিক তৈরি হয়। কিন্তু কথা হচ্ছে যে একটা সিনেমা, একটা ফিল, একটা ভালো মন করার মতো একটা সাবজেক্ট বা একটা লুক অ্যান্ড ফিলের ব্যাপার বা একটা সিনেমাটিক অ্যাঙ্গেল, এইসব জিনিসটা দূরের থাক, বা সিরিয়াল নিয়ে যখন আমরা কথা বলবো সেসব জিনিসও তো দূরে থাক। মানে প্যান প্যানানি, ঘ্যান ঘ্যানানি, রিডিকিউলাস ট্রিটমেন্ট, এগুলো মানে কেন অডিয়েন্সকে বারবার দেওয়া হচ্ছে? এবং অবশ্যই কিছু অডিয়েন্সকে ক্যাটার করার জন্যই বুঝতে পারছেন এবং তারা বুঝছে মেবি বক্স অফিসে কিছু ক্ষেত্রে সাকসেস আসছেও, কিন্তু যখন আমরা ক্রিয়েটিভ ওয়ার্ক ভালো কাজ নিয়ে কথা বলবো তখন মনে হয় বছরের পর বছর পিছিয়ে দিচ্ছে এই ধরনের কাজগুলো। এবং এই সিরিয়ালের শুটিং আজ থেকেই শুরু হচ্ছে এবং বড় পর্দায় আমাদের টর্চার হতে হবে আবার। এবার অনেকে বলতে পারে যে কেন টর্চার হবে, যেও না, তাহলে তো কথা বলবো যে না যেতে হবেই। কিন্তু কথা হচ্ছে যে এটাও আমি বলবো না যে তোমরা যেও না, তোমরাও দেখো যদি সিরিয়াল দেখতে ভালোবাসো। তবে আমার মনে হয় এটা যদি অন্য দিক থেকে দেখি একদিকে ভালোই, মানে আমরা যারা বলি যে না সিরিয়াল দেখবো না, সিরিয়াল ভালো লাগে না, তাদেরকে বাধ্য করা হচ্ছে, তোরা সিরিয়াল দেখবি না, যা তোরা বড় পর্দায় সিরিয়াল দেখ, তোরা সিরিয়ালের এই নিয়ে কথা বলবি, যা বড় পর্দায় সিরিয়াল দেখ। মানে আমাদেরকেও ফোর্সফুলি, আমাদের জেনারেশনকেও ফোর্সফুলি সিরিয়ালের দিকে আকৃষ্ট করার একটা চেষ্টা চলছে। আমার মনে হয় সেই চেষ্টাটাই সফল হচ্ছে পরিচালক এবং প্রডিউসাররা। তো কিপ ইট আপ। এবারে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাধাই দো, এবং এই সিনেমাটা আমি কালকে দেখলাম, বিকজ আমি দেখতে পাইনি, টাইম পাচ্ছিলাম না কিছুতেই। তো সিনেমাটা দেখার পর আমার ফিডব্যাক দেবো, এবং তার আগে আমি কয়েকটা কথা বলবো যে আমি কালকে যখন সিনেমা হলে সিনেমাটা দেখতে গেছিলাম, স্টার্টিংয়ে 30 জন অডিয়েন্স ছিল, মানে 30টা টিকিট সেল হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম বক্স অফিসে। তো সিরিয়ালটা বা সরি সিনেমাটা দেখার সময় এই সিরিয়ালের আভাসটা থেকেই যাচ্ছে বারবার, এত বাজে একটা জিনিস তৈরি করছে। যাই হোক, তো সিনেমাটা যখন আমি মানে দেখা শুরু করলাম, দেখলাম সামনে কয়েকজন ফ্যামিলি আছে, বাবা মা, দুজন মেয়ে, কিছু কাপলস আছে, কিছু আমাদের জেনারেশনের ছেলেপুলেরা আছে। তো সিনেমাটা নিয়ে কথা বলাটাকে আমি বলবো যেটা, যে এই সিনেমাগুলো যে জন্য করা হচ্ছে বা যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, যে আমাদের সামাজিক একটা দৃষ্টিকোণ চেঞ্জ করা বা একটা আলাদা পার্সপেক্টিভ তৈরি করা, এইসব জিনিসপত্র। কিন্তু সিনেমাটা প্রায় 15-20 মিনিট বা আধ ঘন্টা অবধি গেছে, যখন ওই দুটো মেয়ে অর্থাৎ যারা বাইকে ঘুরছে এরকম একটা সিন পর্যন্ত গেছে, দেখলাম যে অনেকজন উঠে হল থেকে বেরিয়ে চলে গেল, ওই বাবা আর মাটা ওই মেয়েদেরকে টেনে টেনে হল থেকে বের করে নিয়ে চলে গেল, কিছু লোক আরও চলে গেল, এবং লাস্ট পর্যন্ত দেখলাম সিনেমাটা আমরা দেখলাম মাত্র 5-7 জন বসে। তো এই তো হচ্ছে সিনেমার অবস্থা, যে লোকজন এসে পড়েও সিনেমা না দেখে বেরিয়ে যাচ্ছে, মেন মেসেজ কোথায় পৌঁছাবে? যাই হোক, এটা আমার একটা বলার ছিল, একটা অভিজ্ঞতা আমি তাই শেয়ার করলাম। এবারে আসি সিনেমাটা আমার কেমন লাগলো। তো সিনেমাটা কেমন লাগলো এটা বলার আগে বুঝতে হবে যে টপিকটা যেটা নিয়ে এত কাজ হচ্ছে, এই টপিকটা এখন বড্ড রিপিটেটিভ মনে হচ্ছে। মানে একবার দুবার ঠিক আছে ছিল, কিন্তু সেটা যদি কন্টিনিউয়াসলি ইনক্যাস করার চেষ্টা করা হচ্ছে মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে এর বাইরে বেরিয়ে আসতে হবে এবং কিছু যদি দেখায়ও তার মধ্যেও একটা অন্য অ্যাঙ্গেল তৈরি করতে হবে। ওই একটা ফ্যামিলি ড্রামা, ফ্যামিলির কাছে নিজেকে এস্টাবলিশ করার কথা, সামাজিক একটা দায়বদ্ধতা, নিজেকে ভয় পাওয়া, নিজের যে এই আইডেন্টিটি এটাকে বলতে ভয় পাওয়া, এইসব জিনিসগুলো আর কত দেখবো? এর তো অন্য অ্যাঙ্গেল, অন্য দৃষ্টিকোণ বা অন্য পার্সপেক্টিভেও এটা প্রেজেন্ট করা যেতে পারে। আমার মনে হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা ইভ্যালুয়েট করছি যে এই টপিকটাকে অন্য কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো এখানেই গল্পে দেখানো হচ্ছে একজন ছেলে এবং একজন মেয়ে দুজনেই সমকামী, এবং তারা পরস্পরের সিদ্ধান্ত নেয় যে বিয়ে করবে যাতে ফ্যামিলির প্রেশার না আসে, এবং তারপরে সে নিজের নিজের লাইফ ডিল করবে। তো তাদের লাইফে একটা পার্টনার আসে এবং তারা সেখানে সেভাবে কী কী কমপ্লিকেশনস হয় পরে সেটা জানতে পেরে যায় মা, এবং এইসব ঘটনাগুলো নিয়ে সিনেমা
সিনেমাটাকে সাজানো হয়েছে। তো সিনেমার পজিটিভ পয়েন্ট, সিনেমার পজিটিভ পয়েন্ট তেমন নেই, তাও দু একটা জিনিস আমার মনে হয়েছে যে কিছু কিছু ইস্যুকে লাস্টিকে হাইলাইট করা হয়, যেমন এই অ্যাডাপ্টেশনের ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে। তো আমি কিছুদিন একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে একটা ব্যাংক তারা এটা রায় দিয়েছে বা এইটার কথা বলেছে যে মানে সমলিঙ্গিক লোকেরাও বা সমকামীরাও তারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারে মানে তাদের নামে। তো এটা একটা ভালো পদক্ষেপ ছিল, কিন্তু এখনও ইন্ডিয়ান ল অনুযায়ী ম্যারেজ হয় না বা ইন্ডিয়ান ল অনুযায়ী অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে প্রবলেম হয়। তো এই জিনিসগুলোকে হাইলাইট করা হয়েছে, এই এইটুকুই ভালো, আর কিছু সিনেমায় আমার তেমন ভালো লাগেনি। সিনেমার যে প্লট সেটিং সেটাকে খুব আমার গিমিক মনে হয়েছে, বা গিমিক বা খুব মানে নোয়িং বা ফ্যাক্টগুলো যেগুলো আনা হয়েছে সেগুলো একদম ক্লিশে মনে হয়েছে। যেমন একটা সিন আছে যেখানে ওর মা ট্রেন ধরতে যাবে কিন্তু ট্রেনটা মিস করে যাবে, তারপরে সিনে এসে পড়েই সিনেমার একটা মোড় নেবে বা জানতে পেরে যাবে তাদের রিলেশন ব্যাপারটা। তো এই যে একটা মানে সিন যেটাকে এস্টাবলিশমেন্ট, সেটা বড্ড ক্লিশে, এটা অন্যভাবে প্রেজেন্ট করা যেতে পারতো। বা একটা জিনিস হয় যে এটা দেখানো হয়েছে খুব ইজি ওয়েতে এবং খুব থার্ড ক্লাসলি প্রেজেন্ট করা হয়েছে সিনেমায়, যে মেয়েটার সাথে একটা ল্যাব অ্যাসিস্ট্যান্টের বা ল্যাবে একটা মেয়ের সাথে তার রিলেশন হবে, তো মেয়েটাকে সে জাস্ট স্যাম্পেল দিতে যায় এবং তার মনে হয় যে এই মেয়েটাও হয়তো সমকামী। তো এইটা একটা কী করে বোঝা যায় প্রথম থেকে, সেটা আমার মনে হয় কোনো এর অন্য প্রসেস থাকতে পারে বা অন্যভাবে হয়, কাউকে দেখে কী করে প্রথমে জাজমেন্ট করে নেওয়া যায়। তো আমি এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করছিলাম যেগুলো আমার একদমই ভালো লাগেনি বা এই ট্রিটমেন্টগুলো ভালো লাগেনি, যে স্ল্যাপস্টিক কমেডি অ্যাড করা হয়েছে বা কমিক রিলিফ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলোও আমার ঠিকঠাক যাচ্ছিল না, বা লং শর্ট 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 বা যে ওভারঅল ট্রিটমেন্ট আমার কোথাও তেমন ভালো লাগেনি, এবং কোনো এঙ্গেজিং কোনো ডায়লগস এমন কোনো এঙ্গেজিং সিন নেই যেগুলো আপনি এনজয় করতে পারবেন এই সিনেমায়। তো আমার তো তেমন এই সিনেমাটা ভালো লাগলো না। হ্যাঁ, অন্যের হয়তো ভালো লাগতে পারে, সেটা তাদের পার্সপেক্টিভ বা সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, আমি সেটা এক্সপেক্ট করেই বলছি। কিন্তু আমাকে যদি স্ট্যান্ড অ্যালোন একটা সিনেমা হিসাবে দেখতে বলা হয় বা টপিকটার উপর হাইলাইটেড কিছু জিনিস নিয়ে কথা বলতে হয়, আমি তো বলবো সেরকম কিছু খুঁজে পেলাম না। আপনারা যদি দেখেছেন সিনেমাটা নিয়ে অবশ্যই কথা বলতে পারেন, কেমন লেগেছে জানাতে পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।